এই চ্যাপ্টারে তোমাদের বিভিন্ন সংজ্ঞা পড়তে হবে, একক পড়তে হবে। সংজ্ঞার মধ্যে ঘাত পড়বে, ঘাত হলো একটি বস্তুকে যদি কোনো তলে রাখা হয় তাহলে বস্তুটি তলের উপর নিম্নাভিমুখী নিজের ওজন প্রয়োগ করে, যা ওই তলের উপর বস্তুটি দ্বারা প্রযুক্ত ঘাত। অর্থাৎ কোনো তলের উপর লম্বভাবে মোট যে বল প্রযুক্ত হয় তাকে বলে বস্তুর ঘাত। ঘাতের মান এবং অভিমুখ দুটোই আছে, কাজেই ঘাত একটি ভেক্টর রাশি। ঘাত হচ্ছে বল, আর ঘাতের মাত্রাও তাই বলেরই মাত্রা হবে, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর ঘাতের একক আর বলের একক সমান সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন। আর চাপ বলা হচ্ছে কোনো বস্তু কোনো তলের একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বস্তু চাপ বলা হচ্ছে। চাপ হচ্ছে টোটাল বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হলে চাপ পাওয়া যায়। চাপের একক সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। তরল বা গ্যাসীয় পদার্থে কোন বিন্দুতে চাপ নির্ণয় করতে হলে আমরা কি করব? তাহলে ধরে নিচ্ছি একটি পাত্রের মধ্যে, তরল পাত্রের মুক্ত তল থেকে এইচ গভীরতায়, তরল তল থেকে এইচ গভীরতায় একটি বিন্দু যাকে আমরা নাম দিয়েছি ও। এই বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করবার জন্য ও বিন্দুটিকে ঘিরে একটি এ ক্ষেত্রফল বিশিষ্ট তল কল্পনা করছি। এখন এই তলকে ভূমি ধরে তরলের মুক্ত তল পর্যন্ত একটি সিলিন্ড্রিক্যাল তরল স্তম্ভ কল্পনা করছি। তাহলে এই তরল স্তম্ভের ওজনই হবে এই তলটির ওপর তরলের ঘাত বা বল। এখন তরল স্তম্ভ অর্থাৎ এই সিলিন্ড্রিক্যাল তরল স্তম্ভটির আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফলকে আমরা যদি এ ধরি তাহলে তরল স্তম্ভের আয়তন হচ্ছে এ ইনটু এইচ। তাহলে ভর হবে আয়তন ইনটু ঘনত্ব, এ ইনটু এইচ। আর তরলের ঘনত্বকে আমরা রো ধরছি, কাজেই এ ইনটু এইচ কে রো দিয়ে গুণ করছি। আর তরল স্তম্ভের যে ওজন যেটি হবে তরলের ঘাত, সেটি হচ্ছে ভরকে জি দিয়ে গুণ করলে, জি হচ্ছে অভিকর্ষজ তরল। তাহলে তরল স্তম্ভের মোট ওজন বা তরলের ঘাত হচ্ছে এ এইচ রো জি। তাহলে এই ও বিন্দুতে তরলের চাপ হচ্ছে তরলের ঘাত ডিভাইডেড বাই এই তলটির ক্ষেত্রফল। তাহলে এ এইচ রো জি ডিভাইডেড বাই এ এ কেটে গেল এইচ রো জি। তাহলে তরলের মধ্যে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ হচ্ছে ওই বিন্দুর গভীরতা অর্থাৎ এইচ ইনটু রো অর্থাৎ তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ এইচ রো জি। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ হচ্ছে ওই বিন্দুর গভীরতা, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের গুণফল।